24/7 নিউজ আওয়ার। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনাদের সঙ্গে আমি আজকে রয়েছি অর্পিতা। আজকের উল্লেখযোগ্য খবরের দিকে চোখ রাখবো, তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান। বড়নগরে করোনা আক্রান্ত বৃদ্ধকে আনা হলো বাইপাসের একটি নার্সিংহোমে। কয়েকদিন আগেই করোনা উপসর্গ নিয়ে বড়নগরের ওই ব্যক্তি ভর্তি ছিলেন লেকটাউনের একটি নার্সিংহোমে। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 22। রাজ্যে দ্বিতীয় করোনায় বলি দন্দমেট প্রৌঢ়ের পর মৃত হল উত্তরবঙ্গের মহিলা। চিকিৎসা চলাকালীন রবিবার রাতে মৃত হল কালিম্পংয়ের বাসিন্দা মহিলার। 16 মার্চ জ্বর নিয়ে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। লালারস পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট মেলে। করোনা মোকাবিলায় রাজ্যের 22টি জেলায় 22টি ডেডিকেটেড হাসপাতাল তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। করোনা সংক্রমণ রোগীদের চিকিৎসার জন্যই হাসপাতাল তৈরির নির্দেশ। এই মর্মে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1000। ফের গুজরাটে মৃত এক মহিলার, এই নিয়ে মৃত সংখ্যা বেড়ে 29। রাজধানীতে আক্রান্তের সংখ্যা 72। অন্যদিকে কেরল, মহারাষ্ট্র ও বিহারে করোনা ভাইরাস পজিটিভ বেড়েই চলেছে। আসছি উল্লেখযোগ্য খবর নিয়ে। উত্তরবঙ্গে করোনা আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু রাজ্যে। বিশেষ চিকিৎসা চলাকালীন রবিবার রাত 2টা নাগাদ উত্তরবঙ্গ মেডিকেলে মৃত্যু হলো তার। সূত্রের খবর, 16 মার্চ জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। উপসর্গ থাকায় মহিলার লালা রস পরীক্ষা করা হয়। কালিম্পংয়ের বাসিন্দা ওই মহিলার করোনা পজিটিভ রিপোর্ট মেলে। ওই মহিলার বিদেশ যাত্রার রেকর্ডও জানা গিয়েছে। আজ তাকে শিলিগুড়ির মহানন্দা শ্মশানঘাটে না নিয়ে গিয়ে শিলিগুড়ি সংলগ্ন একটি শ্মশানঘাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। স্থানীয়রা বাধা দেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসনের তৎপরতায় সেখানেই তার দাহ করা হবে বলে খবর। তবে কাউকে মৃতদেহর সামনে যেতে দেওয়া হচ্ছে না মেডিকেল প্রসিডিওর মেনে। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটি করোনা সংক্রান্ত আক্রান্ত একটি মহিলার মৃত্যু হয়। উত্তরবঙ্গে এই প্রথম এবং রাজ্যে দ্বিতীয় মৃত্যু। এই নিয়ে শিলিগুড়িবাসী ও পাহাড় অঞ্চলে একটি চাঞ্চল্য ছড়িয়েছে, একটি আতঙ্ক ছড়িয়েছে এই মৃত্যুর ফলে। তার কারণ কি, যে মহিলাটি মৃত্যু হয় সে গত 19 মার্চ স্পাইস জেটে বিমানে করে চেন্নাই থেকে ওর মেয়ের সাথে এসেছিল এবং খুব সম্ভবত চেন্নাইতে তিনি আক্রান্ত হয়েছিলেন এই করোনা ভাইরাসে। তারপর আসার পর তিনি এখানে শিলিগুড়ি একটি স্থানীয় প্রধাননগর ভক্তিনগর থানা অঞ্চলে একটি বাড়িতে যান, সেখানে কিছুক্ষণ সময় কাটান। তারপর গাড়িতে করে তিনি কালিম্পং চলে যান। কালিম্পংয়ে যাওয়ার পর একটি ডাক্তারের সম্পর্কে আসেন, তিনি দেখান ডাক্তারকে, সর্দি কাশি জ্বর যখন বেড়ে যায় এবং সেই ডাক্তারকেও কোয়ারেন্টাইন করা হয়েছে। এবং তারপর তিনি আবার শিলিগুড়িতে আসেন, এসে সেখানে কিছুক্ষণ শিলিগুড়িতে কাটান। তারপর 26 তারিখে যখন তার শরীরে খুব অবনতি হওয়া শুরু করলো, তারপর তাকে নিয়ে যাওয়া হলো মেডিকেল কলেজ ও হসপিটালে। আজকে মহিলা যখন ভোররাতে রাত 2টার সময় মারা যায়, তাকে নিয়ে যাওয়া হলো, প্রথমে তার কথা ছিল নিয়ে যাওয়া শিলিগুড়ি, একদম মানে শিলিগুড়ি হার্ট অফ সেন্টার অফ শিলিগুড়ি যে শ্মশানঘাট আছে কিরণচন্দ্র শ্মশান, সেখানে না নিয়ে গিয়ে স্থান পরিবর্তন করে তাকে নিয়ে যাওয়া হয় সাউডাঙ্গি শ্মশানঘাটে, যেটা শিলিগুড়ি থেকে শহর থেকে লাগোয়া কিন্তু একটু দূরে। তো কিন্তু সেখানকার স্থানীয়রা সেখানে বাধা দেয়, বলে সেখানে তাকে জ্বালানো যাবে না। কিন্তু প্রশাসনের উদ্যোক্তা নিয়ে প্রশাসন তাকে সেখানেই তাকে নিয়ে যাওয়া হয়েছে তার বডিটিকে, এবং দূর থেকেই তাকে কাউকে সামনে যেতে দেওয়া হচ্ছে না এবং যে প্রসিজিয়ার মেনটেন রুল মেনটেন করেই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
আজমকাই সল্টলেকের বিডি ব্লকে একটি গ্যাসের দোকানে হানা দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্যাস নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সময় মতো গ্যাস পাচ্ছেন কিনা, গ্যাসের সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা, দোকান সময় মতো খোলা রাখা হচ্ছে কিনা গ্যাসের ডিলারকে জিজ্ঞাসা করেন তিনি। এইভাবে সল্টলেক সহ কলকাতার বিভিন্ন জায়গায় হানা দেবেন বলে জানান খাদ্যমন্ত্রী। প্রতিটি জায়গায় দেখতেন না, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যাচ্ছেন, তিনি প্রতিটি জায়গায় প্রতি পদক্ষেপে প্রতিটি মার্কেটে যাচ্ছেন, মার্কেটগুলো মার্কেটিং করে দিচ্ছেন, একটি লোক থেকে একটি লোকের ডিস্টেন্স কতটা হবে দাঁড়ানো এঁকে দিচ্ছেন মার্কেটে। স্বাভাবিকভাবে আমরা একটু খাদ্য দপ্তরের যারা আধিকারিক আছে তাদেরও আমরা বলেছি রাস্তায় নামতে হবে, নেমে একটু রেশন দোকানগুলো দেখতে হবে, একটু গ্যাসের দোকানগুলো আর পেট্রোল পাম্প ঠিক মতো ঠিক চলছে কিনা, ঠিক টাইমে তারা খুলছে কিনা, টাইমে বন্ধ করছে কিনা, যে টাইমটা খোলার কথা যে টাইমটা বন্ধ করার কথা এই টাইমটার মধ্যে কতটা ফারাক আছে, এবং মানুষ তাদের কাছ থেকে বেনিফিট পাচ্ছে কিনা, মানুষ কনজিউমার্সরা। দাদা, আমি এই দোকানটাকে দেখলাম, এই দোকানে কনজিউমার্সে জিজ্ঞেস করলাম, তারা বলে খুশি কি আমরা ঠিক টাইমে যখন বুকিং করি যেভাবে আগে পেতাম, যে দুদিন তিন দিন কি চার দিন টাইম দিত বলে ঠিক টাইমে আমরা পাচ্ছি সবাই। তাই এটা আমরা একটা সাডেন ভিজিট করা দরকার আছে সব জায়গায়, মানে আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু সবাই হেল্প করছে আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে লড়াই, এই লড়াইটাকে আমি বলতে পারি এটা আর বিশ্ব দরবারের কাছে একটা মারাত্মক আকার নিয়েছে, মানে সবাই কিন্তু ভারত সারা বিশ্ব কিন্তু বাংলাকে এক্সাম্পল করে ফেলেছে। উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ইছাপুর স্টোর বাজারে হানা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষের। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কোনো জিনিসের কি দাম সেই বিষয় নিয়ে কথা বলেন তিনি। এছাড়াও সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানান তিনি। দোকানদারকে বলেন তারা যেন গ্রাহকদের এই বিষয়ে সচেতন করে। যাতে মানুষ গায়ে গায়ে একদম না থাকে, অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রী যে ডাইরেকশন দিয়েছে বা হুড নির্দেশ অনুযায়ী একটা দূরত্ব বজায় রাখে 3-4 ফুট, সেটাই আমরা বলছি। এবং অ্যাট দ্য সেম টাইম যাতে জিনিসপত্রের দাম বেশি না নেওয়া হয় সেদিকটাও, এবং আমাদের এখানে যারা বিক্রেতারা আছে এরা খুব কষাস, এবং এরা প্রত্যেকে লোকাল, এরা খুব হেল্প করেছে মানুষকে, এরা বাড়তি দাম কখনোই নিয়েনি। এবং মানুষও আমরা চেষ্টা করছি সচেতন করার, মানুষ সচেতন রয়েছে, যেখান থেকে অসুবিধা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। হাওড়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রিতা তথা বোরো চেয়ারম্যান বিশ্বনাথ দাসের উদ্যোগে প্রায় 500 মানুষকে চাল ডাল আলু দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি জানান হরতালের সময় কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও একবার সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন অযথা বাড়ির বাইরে বেরোনো বন্ধ করার জন্য। সমস্ত ওয়ার্ড তারা আয়োজন করেছেন মানুষকে খাদ্য, যাতে মানুষ অভুক্ত না থাকে, যারা দিন আনে দিন খায় মানুষ, যারা রোজগার নেই যাদের এই লকডাউনের সময়, তারা যাতে অভুক্ত না থাকে তার জন্য এই ব্যবস্থাপনা, এবং এটা কন্টিনিউ চলবে যতদিন লকডাউন না উঠছে ততদিন আমরা করব। আমরা যদি খেতে পাই দুবেলা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি খেতে পাই, তাহলে যারা যাদের রোজগার নেই তারাও খেতে পারে। অভুক্ত কাউকে আমরা এই সময় থাকতে দিতে চাই না। লকডাউনে স্তব্ধ মানুষের চলাচল, ফ্ল্যাট বাড়িগুলোতেও নেই পরিচারিকাদের ভিড়। তাহলে এখন প্রশ্ন, কি করবে সেই সব মানুষগুলো যাদের ছেলেমেয়েরা তাদের ছেড়ে বিদেশে রয়েছেন? সেই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ালেন দমদম জয়রাম সেবা আশ্রমের পক্ষ থেকে দেবকুমার মল্লিক। এই দুর্দিনে বৃদ্ধ বৃদ্ধাদের শুধু ওষুধ নয়, দমদমের এরা প্রতিটি দুস্থ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন দুপুর ও রাতের খাবার। দিয়ে দাও, ঠিক আছে জয়রাম। ফেলে দেয়া মা বাবা, অত্যাচারিত মা বাবাদেরকে প্রতিদিন 365 দিন বাড়িতে হোম ডেলিভারি খাবার পৌঁছে দিয়ে আসি বিনা পয়সায়।
সেটা আমার 370 জন আছেন। এই 370 জনকে আমি প্রতিদিন খাবার দিই। 370 জনকে বাদ দিয়ে আমরা 200 পার্সেল এক্সট্রা করছি করোনা ভাইরাসের জন্য, যে লকডাউন চলছে তার জন্য কলকাতা রাজপথে পথে পথে যেসব হবেগুরু আছেন সেই সব তাদের কাছে প্রতিদিন খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের ট্যাবলো বেরোচ্ছে কলকাতা শহরে, সেই ট্যাবলো করে আমরা হাত স্যানিটাইজার দিয়ে হাত ধোয়াচ্ছি এবং তারপরে তাকে খাবার দিচ্ছি। এই কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি প্রতিদিনের জন্য, কোনো দিনের জন্য বন্ধ নেই। একই চিত্র ধরা পড়লো ডানলপেও। লকডাউনের জেরে দুস্থ অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিলেন ডানলপের গুরুদুয়ারার সদস্য বৃন্দরা। চলুন দেখে নেব সেই দৃশ্য। মুর্শিদাবাদের বহরমপুরে স্বাভাবিক রয়েছে ঔষধ পরিষেবা। কোন ঔষধের এখনো পর্যন্ত যোগানের টান পড়েনি বলেই দাবি ঔষধ ব্যবসায়ীদের। পরিষেবা দিতে ব্যবসায়ীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে দোকান লকডাউনের জেরে দোকানের কর্মচারীরা দোকানে আসা যাওয়াটা কিছুটা হলেও সমস্যা রয়েছে। তবে কর্মচারীরা নিজেদের মেডিসিন দোকানের পরিচয় দিলে তাদের ছাড় মিলবে বলে জানান এই সংগঠনের পক্ষ থেকে। বিভিন্ন গাড়িতে প্রভাবশালী স্টিকার লাগিয়ে রাস্তায় নামছেন মানুষ, যার জেরে ব্যাহত হচ্ছে লকডাউন। সেই সমস্ত গাড়ি ধরতে তৎপর হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ট্রাফিক পুলিশের তরফ থেকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ব্যাপক নজরদারি বাড়ানো হলো পুলিশের তরফ থেকে। বিভিন্ন গাড়িকে দাঁড় করিয়ে তারা কি করেন বা কি কাজ করেন, তাদের কি কাছে কি কাগজপত্র রয়েছে তা খতিয়ে দেখেন ট্রাফিক বিভাগের আধিকারিকরা। তাদের নাম, গাড়ির নম্বর এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় পুলিশের তরফ থেকে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের গাড়ি বাদ দিয়ে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে নেওয়া হয় তথ্য। আপনার এলাকায় গত 14 মার্চ থেকে শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গিয়েছে টিটাগড় এম্পায়ার জুট মিল। বন্ধ হওয়ার পর থেকে শ্রমিকদের বকেয়া টাকা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সেই টাকা পাননি শ্রমিকেরা। বারংবার মালিকের কাছে দরবার করে তাদের প্রাপ্য টাকা না পেয়ে পুলিশ প্রশাসন, সাংসদ, বিধায়ক, পৌর প্রধান সকলেরই শরণাপন্ন হলেও মালিক কর্তৃপক্ষ সোমবার অর্থাৎ আজ তাদের বকেয়া টাকা দেওয়ার কথা জানায়। কিন্তু সকাল থেকেই মিলের শ্রমিকেরা জুট মিল গেটে গিয়ে কারোর দেখা না মেলায় হতাশ হয়ে পড়েন তারা। শ্রমিকদের বক্তব্য, একে তো লকডাউন, তার উপর তাদের কারখানা বন্ধ। এই পরিস্থিতিতে তাদের কার্যত না খেতে পেয়ে মরার অবস্থা হয়েছে। তারা এখনো প্রশাসনের উপর ভরসা রাখছেন বলে জানান। পরিস্থিতি তো খুব খারাপ আছে স্যার, খুব খারাপ। মানে পেমেন্ট হয়ে গেল এক, মানে এক মাস থেকে তো দেড় মাস হয়ে গেল কাছাকাছি পেমেন্ট করা। 7 তারিখে পেমেন্ট হয়েছে, তারপরে পেমেন্ট হয়নি। 22 তারিখে তো হলো না, 14 তারিখ থেকে মিল বন্ধ হয়ে গেল। এখন খুব পরিস্থিতি খুব খারাপ, সবাই জেনেছে। সব জায়গা মানে জিতনে ট্রেড ইউনিয়ন হ্যাঁ আমার মিলকে সবই লোক নে সবই কো বাতায়া হ্যাঁ ঘুম ঘুম কে কি হাম লোক কে ইয়ে পরিস্থিতি হ্যাঁ ইস তরহ সে হাম লোক কে হোনা চাহিয়ে স্যার, হাম লোক কে পেমেন্ট কম সে কম মিল যায় তাকি মজদুর জিতনা দিন চলেগা লকডাউন উসমে হাম লোক কো জো ভি মিলেগা দাল ভাত জো ভি মিলেগা ও খা কে আপনা ঘর সংসার থোড়া বাল বচ্চা কো রখেঙ্গে। এই মেরা কহনা হ্যাঁ কি মানে সবই লোগো সে রিকোয়েস্ট করনে কে বাজুদ ভি আভি তক কই শুনবাই নেই হুয়া হ্যাঁ। আপ লোক, আমাদের খুব খারাপ লাগছে। তাদের টাকাটাকে আমরা মালিকের সঙ্গে কথা বলছি, মালিক বলছে যে দেবো গত 25 তারিখ বৃহস্পতিবার আমাদের সঙ্গে কথা হলো। কথা বলার পর টিটাগড় থানা বড়বাবু মালিকের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলেন যে দুদিন সময়ের মধ্যে আমাদের বেতনটা দেবে। কিন্তু মালিক কোনোরকমভাবে আমাদের বেতনটা দিচ্ছে না, কেন দিচ্ছে না আমরা বুঝতে পারছি না। কেন এখানে সবই জানেন, আপনারা সকলেই জানেন, জুট মিলের শ্রমিকেরা ঠিক মতন কাজ হয় না, মিলটা বন্ধ থাকে প্রায় ডিস্টার্ব। তার মধ্যে আমাদের যে প্রাপ্য পয়সাটা আমাদের দিলি পারে এই সময় আমরা কিছুটা সাহায্য হতো আমাদের পরিবারের, সেই অসুবিধার মধ্যে আমরা প্রত্যেকেই রয়েছি। আমরা সকলকেই যারা আমাদের এই টিভির মাধ্যমে আমাদের এই
কথাগুলো শুনছেন তাদেরকে আমরা হাত জোর করে আমরা বলছি আপনারা সহযোগিতা করুন, আমরা আমাদের এই জুট মিলের শ্রমিকরা যাতে পয়সাটা পেয়ে তাদের সংসারের উন্নতি হয় তার ব্যবস্থা করুন। করোনা আতঙ্কে লকডাউন গোটা দেশে, এরই মধ্যে সংকটে বেকারি শিল্প, কাঁচামালের দাম বৃদ্ধি ও অন্যান্য কাঁচামালের যোগান না থাকায় ও একই সঙ্গে কর্মচারীর অভাবের ফলে মার খাচ্ছে প্রোডাকশন। প্রয়োজনের তুলনায় যোগান দাঁড়িয়েছে 10%। আগে গোটা শহরে যেখানে তৈরি হতো 50,000 পাউন্ডের বেশি পাউরুটি, এখন তা দাঁড়িয়েছে 5,000-এ। ফলে বেশিরভাগ জায়গাতেই করা যাচ্ছে না সরবরাহ। সরকার ব্যবস্থা না নিলে কয়েকদিন পরেও তা বন্ধ হয়ে যাবে বলে দাবি ফ্যাক্টরি মালিকের। ওই সমস্যার মেটেরিয়াল মশলা কাঁচামাল এগুলো এখন তো মানে মশলা তো পাওয়াই যাচ্ছে না, যা কিছু রেখেছিলাম সেটা দিয়ে দু একদিন আর চালাতে পারবো, এরপরে আর চালানো যাবে না, আমাদের না মশলা থাকবে না কাজ হবে। মশলা বলতে মশলা মানে ইস্ট হলো, ক্যালসিয়াম হলো, আরও একটু সেন্ট হলো, এগুলো লাগে। এগুলো পাচ্ছেন না? না একদম, টেটি বাজারে ডেলি 3-4 দিন ধরে ঘুরে চলে আসছি, এক কোথাও দোকান খোলা নেই যেখান থেকে নিয়ে এগুলো চালাতে পারবো, যা বাড়িতে পড়েছিল ওটা দিয়ে চলছে। আর তাহলে কি সমস্যার মধ্যে হবে? সমস্যা পাবো না তো কাজ করা যাবে না। এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। নোভেল করোনা 2019 সংক্রমণের উপসর্গ: 1. জ্বর, 2. কাশি, 3. শ্বাসকষ্ট। নিজেকে এবং অন্যদেরও সুরক্ষিত রাখতে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলুন। বারবার হাত ধোয়া অভ্যেস করুন, হাত সাবান এবং জল দিয়ে ধোবেন, কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। আপাতভাবে হাত পরিষ্কার মনে হলেও হাত ধুয়ে নিন। হাঁচি কিংবা কাশির সময় আপনার জামার হাতার ওপরের অংশ দিয়ে কিংবা রুমাল অথবা টিস্যু দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন। ব্যবহার করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলে দিন। অনেক লোক উপস্থিত আছে এমন কোথাও অংশগ্রহণ করা থেকে দূরে থাকুন। যদি অসুস্থ বোধ করেন, জ্বর, শ্বাসকষ্ট এবং সর্দি কাশি, তাহলে ডাক্তার দেখান। ডাক্তার দেখাতে গিয়ে মাস্ক কিংবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। যদি অসুস্থ বোধ করেন, আগামী 14 দিনের জন্য সবার সঙ্গে মেলামেশা সীমিত রাখুন এবং একটি আলাদা ঘরে থাকুন। কি করবেন না? 1. যদি আপনার কাশি এবং জ্বর হয়ে থাকে তাহলে কারোর খুব কাছাকাছি যাবেন না। 2. নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না। 3. প্রকাশ্যে থুতু ফেলবেন না। তথ্য সংগ্রহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনিও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠিয়ে দিন আমাদের 8697111305 নাম্বারে। সেই খবর আমরা সরাসরি দেখাবো চ্যানেল 24/7 এর পর্দায়। হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আ সিঙ্গিং রিয়েলিটি শো, ভয়েস অফ নদিয়া, চ্যানেল 24/7 অ্যাজ মিডিয়া পার্টনার, গানের ভেলায়। কামিং সুন, ওনলি অন
চ্যানেল 24/7। Channel 24/7 now available on YouTube. আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চ্যানেল 24/7। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, সুদূর বিহার পাটনা থেকে কয়েকশো কিলোমিটার সাইকেল চালিয়ে অবশেষে বাড়ি ফিরলেন এক শ্রমিক। দেশ জুড়ে লকডাউন, বন্ধ যানবাহন, পেটে খাবার নেই, বন্ধ হয়ে টানা দুদিনেরই বেশি সাইকেল চালিয়ে বিহারের পাটনা থেকে বাড়ি ফিরলেন শামশেরগঞ্জের এক ব্যক্তি। সূত্রের খবর, মাস দুয়েক আগে বিহারের পাটনা এলাকায় গিয়েছিলেন শামশেরগঞ্জের বোগদার নগরের গ্রামের বাসিন্দা নবাব শেখ। বাড়ি আসার কথা থাকলেও হঠাৎই লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েন তিনি। অবশেষে ফেরি করা সাইকেল নিয়েই কোনো রকমে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। টানা দুদিন সাইকেল চালিয়ে প্রথমে পৌঁছে যান অনুপনগর হাসপাতালে, চিকিৎসা করেই শনিবার রাতে বাড়ি ফেরেন তিনি। তার এই অসামান্য সাহসিকতায় কুর্নিশ সোশ্যাল মিডিয়ায়। ধরে না আমাদের সঙ্গেরই লোক, ওইগুলা ওরা পাটনার রাজধানী কুমারটুলিতে থাকতো, চিরাডাবল ব্রিজের তলে। সে যে মহাজনদের কাছে থাকতো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, পয়সা করে ছিল না, তাদের জন্য বলেছে আমরা এখন খেতে দিতে পারবো না। তার জন্য এরা বলছে যে তাহলে আমরা এখানে থাকবো না, আমরা সাইকেলের মালটাল খুলে জমা দিতেছি। তার জন্য 500 টাকা ওদের হাতে দিয়ে তারা রাস্তাপথে চলেছে। রাস্তাপথে কত আপদ বিপদ হয়েছে, কোথায় থেকেছে না থেকেছে সেটাও বলতে পারছি না। খাওয়া দাওয়া দাওয়ার ব্যবস্থা হয়নি, তার মানে পেরেশানি পরিশ্রম করে তারা চলে আসতে পেরেছে। দুদিন আগে রাত, তারপর দিন রাত 10টার সময়তে এসেছে। তাদের এসে টেসে চাঁদপুর ব্রিজের তলে, মানে চাঁদপুর ব্রিজের ওপরে তারা থাকতে হেফাজত করে ফোন করে বলেছে বাড়িতে যে আমি এখান থেকে আর যেতে পারছি না। তার জন্য এসেছে ডাকমালা বাস স্ট্যান্ড, তারপরে ডাকমালা বাস স্ট্যান্ড এসে টেসে তাদের কাকাতো ভাই, তার সম্পর্ক, আত্মীয় সম্পর্ক, মেম্বারকে বলে টোলে তারা ধুলিয়ান মহকুমার ধুলিয়ান হাসপাতাল নিয়ে গেছে। তার জন্য এইটুকু অসুবিধা ওদের। করোনা সংক্রমণ ছড়াচ্ছে চারিদিকে, এই আতঙ্কে শ্বশুর বাড়িতে ঠাঁই না হওয়ায় ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া থেকে পুরুলিয়ায় আদ্রার উদ্দেশ্যে সাইকেলে চেপে স্ত্রী ও 7 মাসের পুত্র সন্তানকে নিয়ে রওনা দিলেন অমিত হালদার। সাইকেলে চেপে মানিকপাড়ার সাগরভাঙা গ্রাম থেকে মেদিনীপুর শহরের গেট বাজারে পৌঁছে যান তিনি। শুনশান রাস্তার ধারে অপরিচিত দুজনকে জিরত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। স্থানীয়রা জানতে চাইলে গোটা বিষয়টি খুলে বলেন ওই দম্পতি। এরপর প্রশাসনিক সহায়তায় স্থানীয় ট্রাক ও নার্স অ্যাসোসিয়েশন ওই দম্পতির বাড়ি পৌঁছানোর বন্দোবস্ত করে। অন্য গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরানো হয় শিশুপুত্র সহ ওই দম্পতিকে। ঘটনায় খুশি দম্পতি। মাসি শাশুড়ির ঘর এসেছিল ঘুরতে, তো হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা বাড়ি যেতে পারিনি। তো তার জন্য মোটামুটি 8 দিন ছিলাম। 8 দিন থাকার পর কালকে শ্বশুর বাড়ি এসছে সকালবেলা, বলছে গ্রামের লোক অবজেকশন করছে। তো শ্বশুর বাড়ি আসার পর মানে একটু চেঁচামেচি হয়েছে। হওয়ার পরে সন্ধ্যাবেলা গ্রামের লোক এসেছিলো কিছু জড়ো হয়ে, বলেছে যে এসছো এখানে তো রাখা যাবে না, কেন কি ভাইরাস টাইরাসের ব্যাপার আছে। এর জন্য আমাদেরকে বললো যে তোমরা কালকে সকালবেলা কীভাবে যাবে সেটা তোমাদের ব্যাপার। দিয়ে আজকে কী করলেন আপনি? আজকে আমি সকালবেলা ভোরবেলা সাইকেল নিয়ে বেরিয়েছি, তো ওইখান থেকে এই জায়গাটা কি না। করোনা সংক্রমণ এড়াতে নদিয়ার কৃষ্ণনগরের লালদিঘি বাজার সহ ও সমস্ত বাজারগুলিকে স্থানান্তর করল কৃষ্ণনগর পৌরসভার একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যবসায়ী সংগঠন। এই বাজারগুলি যাতে এলাকার বিভিন্ন মাঠে বসে তার ব্যবস্থা করার নির্দেশ এসেছিল প্রশাসনের পক্ষ থেকে, যাতে দূরত্ব বজায় রেখে ক্রেতারা বাজার করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। পৌরসভা এটা সিদ্ধান্ত নিয়েছে, এখানকার ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এরাও, এবং সচেতন মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বাজার কমিটির কাছে তারাও অনুরোধ রাখবেন। যেমন আজকের এই বাজারটা তারবালা মাঠে বসানো হয়েছে, এবং আমরা ঘূর্ণির বাজারটাকেও সরানো হয়েছে, এবং আমরা চেষ্টা করছি পাত্র মার্কেট বাজারটা যেটা সবচেয়ে বেশি গ্যাদারিং হয় ওইটাকে যদি স্বীকৃতির মাঠে আমরা সরাতে পারি। তার জন্য আজকে আমরা যাব, গিয়ে কথাবার্তা বলবো স্বীকৃতি ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে,
এবং এটা ঠিক যে এই উদ্যোগ আমরা সবাই যদি সচেতন মানুষরা নিতে পারি তাহলে অন্তত এই মাস যে সংযোগ জনসংযোগের জায়গাটা থাকবে সেটা থাকবে মস্তিষ্কে, সেটা থাকবে চিন্তায়, কিন্তু স্বাভাবিকভাবে সবাই যেন 4 ফুট দূরত্বে বজায় রাখতে পারি। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে বারংবার জানানো হচ্ছে যে লকডাউন কর্মসূচি, আর এতে বাজারগুলিতে দেখা যাচ্ছিল মানুষের জমায়েত এবং লোক সমাগম। ডিস্টেন্স বজায় রেখে যাতে বাজার করতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ নিতে পারে, তার জন্যই বিভিন্ন বাজারগুলো বা এমার্জেন্সি পরিষেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন সরকার। কিন্তু বিভিন্ন বাজারগুলিতে মানুষের সমাগম এতটাই হচ্ছে যেখানে তারা ডিস্টেন্স মানতে পারছিলেন না। অবশেষে পৌরসভা এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের উদ্যোগে কৃষ্ণনগরের বিভিন্ন মাঠগুলিতে তারা ব্যবস্থা করেছেন বাজারগুলি বসাতে এবং মানুষকে দূরত্ব বজায় রেখে যাতে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন। আর এতেই সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন। যদি এই করোনা ভাইরাসে আক্রান্ত বা করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে একটিমাত্র উপায়, সেটি হচ্ছে লকডাউন। আর এই লকডাউনকে আগামী দিনে সফল করতে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সরকার এবং দেশের মানুষ। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল 24/7 এর জন্য। হাবড়ার পর এবার করোনার সন্দেহ বারাসাতের 18 বছরের এক যুবক। তামিলনাড়ুর কন্যাকুমারীতে পড়াশোনা করতে গিয়েছিলেন ওই যুবক। গত সোমবার রাত 3টার সময় কলকাতায় ফিরেছেন তিনি। রবিবার সন্ধ্যায় হঠাৎ শ্বাসকষ্ট হতে থাকে ওই যুবকের। তারপরে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে তাকে বেলেঘাটা আইডিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বেলেঘাটা আইডিতে যাওয়ার পর তাকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন চিকিৎসকরা। সেই মতন হোম কোয়ারেন্টাইনে ছিলেন ওই যুবক। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। করোনা মহামারী রুখতে লকডাউন কতটা জরুরি তা জানতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুরের পটচিত্র শিল্পীরা। প্রচারে হাতিয়ার করল সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমকে। বিশ্ব এখন করোনা মহামারীতে আক্রান্ত। কেন্দ্র ও রাজ্য সরকার লকডাউনের মতো সিদ্ধান্ত নিয়েছে এর থেকে বেরোনোর জন্য। বেশ কিছু সাধারণ মানুষের সচেতনতা নেই বললেই চলে। তাই মানুষকে সচেতন করতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের পটচিত্র শিল্পীরা। চণ্ডীপুর থানার হবিচক, নারকারচক, মুরাদপুরের 150 পরিবার প্রায় 300 বছর ধরে বংশ পরম্পরায় পটচিত্র শিল্পের সঙ্গে যুক্ত। সারা বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে পটচিত্র ও গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা কিংবা বিভিন্ন সামাজিক চিত্র। করোনায় বিশ্বত্রাসে সবাই এখন দিশেহারা। এই মহামারী কতটা যে ভয়ঙ্কর তা নিয়ে তারা যেমন পটচিত্র এঁকেছে, তার সাথে রয়েছে সুন্দর গানও। ভাইরাসের যে ক্ষিপ্রতা গতি, তার যে সংক্রামিত হওয়ার যে প্রবণতা, সেটা থেকে নিরত থাকার জন্য, সেটা থেকে নিরত থাকতে পারলে তবে আমাদের দেশকে বাঁচানো যাবে, এটাই আমি বার্তা দিতে চাইছি। যেমন রোগের যে এগুলো আমাদের সরকারিভাবে বার্তা দিয়েছেন বা ধরুন ডাক্তাররা বলেছেন ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, আপনার মাস্ক পরতে হবে, আর ধরুন এই হাঁচি গলা ব্যথা হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে হসপিটালে যোগাযোগ করতে হবে। আর বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে যে লকডাউনের যে বিষয়টা সেটা হচ্ছে সম্পূর্ণ গৃহবন্দী হয়ে থাকতে হবে যাতে ভাইরাসটা সংক্রামিত না হয়। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 8, 10, 15 এরকম যেন বাড়তে না থাকে। যদি কারোর আমাদের ভারতবর্ষে একজনের হয়ে থাকে, দুজনের হয়ে থাকে, সেই জায়গাটা থেকে যেন আর দুজনের জায়গায় গায়ে যায় 4 জন 6 জন না হয়, এটাই আমার অনুরোধ, এটাই আমার বার্তা। করোনা নিয়ে অযথা গুজব ছড়াবেন না। নিজে বাড়িতে থাকুন, অপরকেও বাড়িতে থাকার পরামর্শ দিন। সুস্থ থাকুন,
এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। চ্যানেল 24/7 নাও অ্যাভেলেবল অন ইউটিউব।